হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা বের হয়ে গেলাম, যদিও আজকেও বের হতে আমাদের দেরি হয়ে গেল, মাত্র বাসা থেকে বের হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তারপর যাই হোক, ঘুরতে যাব, দেরি হোক আর তাড়াতাড়ি হোক। আজকে আমি একটা সুন্দর জামা পরেছি, আমার পছন্দের একটি ড্রেস, আমার খুবই পছন্দের ড্রেসটা, সেটাই পরে বের হয়ে গেলাম। আমার বাবাকে পিক করলাম তার অফিস থেকে। বাবা, আমার বাবাটা খুব টায়ার্ড। তারপর চলে আসলাম আমার বাবা মাকে পিক করতে। আজকে আমার বাবা মাকে ঘুরতে নিয়ে যাব। আসলে ঘুরতে যাওয়ারও একটা উদ্দেশ্য আছে, অনেকদিন যাবৎ আমার বাবা ঘুরতে যাচ্ছে। আমার বাবা মা দুজনেই ঘুরতে খুব পছন্দ করে, আর এই মাসেই আমার বাবার জন্মদিন, তো সেদিন হয়তো আমরা যেতে পারিনি, তাই আজকেই আমার আব্বু আর আম্মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আমার আব্বুর বার্থডেও সেলিব্রেট করা হবে, আর আমরা যেখানে যাব সেখানে আমাদের অনেক আগে থেকে যাওয়ার কথা ছিল, আসলে সময়ের অভাবে যেতে পারিনি, তাই একসাথে সবাই মিলে যাচ্ছি। আসলে বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়া, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া আসলে অনেক আনন্দের ব্যাপার, তো আমাদের খুব ভালো লাগছে। আজকে আমার বাবা ড্রাইভ করছে, তো চলুন আমার ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লগটি, আমাদের ঘোরার ব্লগ। আমি আমার পরিবার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, ব্লগটি দেখলেই বুঝতে পারবেন, তো হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কোথায় যাচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। আর কি সুন্দর রাস্তা দেখেন, যারা গেছেন তারা তো জানেনই আসলে অনেক সুন্দর রাস্তা, এটা আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের রাস্তা। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর রাস্তা আছে, অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশও আছে, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো যাই হোক, আমরা যাচ্ছি ঘুরতে, সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা, কেমন হয়েছে জানাবেন, আমার ব্লগটি কেমন হয়েছে জানাবেন। চলে আসলাম আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত একটি জায়গায়, অনেকদিন ধরে আসবো আসবো করে আর আসা হয়নি, তো একবারে চলেই আসলাম। আমার আব্বুরও খুব শখ ছিল, আর আমার আব্বু আর আম্মা করতে খুব পছন্দ করে, আর আমরা তো করি। আসলে কোথায় যাচ্ছি, যে একদমই স্বপ্নের সেতুতে চলে এসেছি, আসলেই স্বপ্নের মতো সেতুটা দেখতে, হয়তো তেমন কিছু না, তারপর অনেক সুন্দর। মাসে
দিয়ে যাবে, এই যে পদ্মাটা, পদ্মা পদ্মা সেতু বিরাট, পদ্মা নদীর উপর দিয়ে এই সেতু, দেখো স্বপ্নের পদ্মা সেতু। আমি আজকে প্রথমেই আসলাম, আমরা আগে কখনো আসা হয়নি। সেতুর উপরে নামিনি, আসলে নামাটা ঠিক হো না, বিপজ্জনক। উপর থেকে যতটুকু সম্ভব চলন্ত অবস্থায় নামাটাই ভালো আসে। এখান থেকে মনে হইলো কি যে বাবা ডানে না বাবা একটা লেভেলে রাখতে হবে না, রেলের যে সেটা
ভালোই খাবারগুলো, ভালোই
দেখতে খুব ভালো লাগছিল কই আসছো আমার আব্বু খুব খুশি খুশি তারপর খাওয়া শেষে আমরা একটু আইসক্রিম দই তারপর মানে যে যেটা খায় আর কি খেলাম তারপর আম্মার একটা ছবি তুললাম তারপর আমরা রওনা দিলাম গোপালগঞ্জে চলে এসেছি খুব তাড়াহুড়া করে খেয়ে আমরা রওনা দিলাম যে আমরা একটু টুঙ্গিপাড়ায় যাবো গোপালগঞ্জে এসেছি আর টুঙ্গিপাড়ায় যাবো না এটা তো হয় না আমরা আসলে বুঝতে পারিনি যে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া অনেক দূরে আসলে আমাদের রাস্তা শেষ হচ্ছিল নাই যদিও আমি ছোট করে ভিডিও করেছি তা আসলে অনেকটা পথ গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া লোকরা এইভাবে ভ্যানে করে চলাচল করে দেখতে খুব ভালো লাগছিল রাস্তা যেন শেষই হয় না তারপর আমরা চলে এসেছি রাস্তাটা খুব সুন্দর অথচ গ্রামের রাস্তা মনেই হচ্ছে না মনে হচ্ছে যে কোনো এক শহরে আমরা ঢুকে পড়েছি খুবই সুন্দর রাস্তা দেখে ভীষণ ভালো লাগলো তো আমরা কিন্তু টুঙ্গিপাড়ায় চলে এসেছি আর কিছু দূর বাকি তো আমরা বঙ্গবন্ধুর ছবি দেখেই বুঝতে পেরেছি যে আমরা বঙ্গবন্ধুর সমাধির খুব কাছাকাছি চলে এসেছি পথটা কিন্তু আসলে অনেক অনেক দূরত্বের যদি আমি খুব সংক্ষেপে দেখিয়েছি তো শেষ পর্যন্ত চলেই আসলাম আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এসে থামলাম আমরা যেখানে বঙ্গবন্ধুর সমাধি সেই গেটের কাছে এসে থামলাম তো এসে এখানে জিজ্ঞেস করলাম ঢুকতে দিতে চাইছিলেন না এই টাইমে ঢুকা যায় না আসলে ঢুকতে হলে অবশ্যই সকাল 10টা থেকে 5টার ভিতরে ঢুকতে হবে যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি কি আর করা তো ভাবলাম যে যেহেতু এসেছি তাহলে যা দেখতে পাচ্ছি তাই একটু ভিডিও করে নেই তাই আমি একটু ভিডিও করছিলাম এটা বঙ্গবন্ধুর পিতার বাড়ি তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছে শেষ হওয়ার পর আমি একটু এখন একটু বাকিটা ভিডিও করছিলাম আজানের মধ্যেই ভিডিও করলাম খুব ভালো লাগছিল দেখতে সেই আদি পুরানো বাড়ি খুবই সুন্দর খুব ভালো লাগে পুরানো বাড়ি আসলে দেখতে তা আমি যতটুকু পারছি ভিডিও করছি এখানে আসা যায় ভিডিও করা যায় বাট সমাধির ভিতরে যাওয়া যায় না এই টাইমটাতে তাই ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করি তাই একটু করে নিলাম
এটা আসলে কবরস্থান, আর এখানে একটা বালিশ আম গাছ আছে। আসলে আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি ওইভাবে পুরো দেখতেও পারিনি, আর ভিতরটা যেতে ইচ্ছা করলো না। আর এখানে হচ্ছে বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠ এই গলিটার ভিতরে, হয়তো আমি আর যাইনি যেহেতু সন্ধ্যা, আর ডান পাশে কবরস্থান। তা আমি আর আমার আম্মা একটা ছবি তুলে নিলাম, কি আর করার, অন্ধকারের মধ্যে আমরা একটু ছবি তুললাম, যদিও ছবি তেমন একটা ভালো হয়নি। তারপর আমি আমার আব্বুর আর আম্মার ছবি তুললাম, একটু ছবি তুলি অল্প একটু। তো আমার বাবা দুইটার ছবি তুললাম, তারপর আমার ছবি তুললো আমার হাজবেন্ড। তারপরে ভাবলাম যে এখানকার বাহনে একটু চড়ি, একটু শখ মিটাই নিলাম ভ্যানে চড়ার, কখনো আমি উঠি নাই, এই প্রথম। তো আমার হাজবেন্ড একটু ভিডিও করলো। আর এখানে ওনারা এসেছিলেন সমাধিতে ফুল দিতে, আসলে কাউকে এই টাইমে ঢুকতে দেওয়া হয় না। তারপর আমি একটু, আমি ঢুকবো না তা কি হয়, যদিও এখানে ঢুকার নিষেধ, তারপর আমি একটু রিকোয়েস্ট করে ঢুকলাম। আসলে কাউকে রিকোয়েস্ট করলেও হয় না, এখানে কেউ ঢুকতে পারে না। তো যাই হোক, যেহেতু আমি ভাগ্যক্রমে ঢুকেই গিয়েছি, তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। গাছটা ভীষণ ভালো লাগছিলো, কি সুন্দর দেখেন গাছটা, অনেক সুন্দর গাছ। আমার ভীষণ ভালো লাগলো যে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। বঙ্গবন্ধু সমাধি আছে যেখানে, সেখানে তো সুন্দর হবে। তো এখানে আমাদের বঙ্গবন্ধুকে শুয়ে রাখা হয়েছে, এখানে ওনার সমাধি। তা আমি দূর থেকেই আসলে একটু ভিডিও করলাম, কাছে যাওয়া নিষেধ, তো ভিতরে ঢুকাই নিষেধ আসলে। তারপর আমি একটু, যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি, একটু বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম, বললাম যে অনেক দূর থেকে এসেছি, তো দিল আর কি। যদিও এখানে কড়াকড়ি পাহারা, তো আসলে একটা টাইম, নির্দিষ্ট টাইমের বাইরে আসলে এখানে কাউকে ঢুকতে দেয় না। আমিও মানে ঢুকা ঠিক হয়নি, তারপরে আমি ঢুকেছি একটু একটু দেখার জন্যে আর কি, যদিও ভিতরে যেতে পারিনি দূর থেকেই, এটাই একটা আনন্দের বিষয়। তো সব শেষে আমরা চলে আসলাম, আস্তে আস্তে অনেক দেরি, রাস্তার মধ্যে জ্যাম। তো আশা করবো আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে, অনেকটা সময় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আল্লাহ।